সাতর্দ আয়ুবালী গত রোববার চাঁদপুরের মতবুতরে চোখের সামনে স্ত্রী ও মেয়ের অ্যাসিডে জ্বলসে যাওয়ার মুখ দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না। অপরিচিত কাউকে দেখলে উঠছেন আঁতকে। কয়েক বছর আগে আয়ুবালীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একে এলাকার মানিক নামে এক যুবকের। দেড় বছর আগে মিলির আরেক জায়গায় বিয়ে হলে নানাভাবে হুমকি দিয়ে আসছিল মানিক। এরে জেরে রোববার রাতে ঘরে ঢুকে মিলির গায়ে অ্যাসিড নিক্ষেপ করে মানিক। এ সময় চিৎকার শুনে মেয়েটির মা এগিয়ে এলে তাকেও জলসে দেওয়া হয় অ্যাসিডে। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনা তিন দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি স্বজন এবং এলাকাবাসীর। দৌড়ে এসে দেখি পুরো ঘর যেমন রক্তে মানে ধোয়া ধোয়া, যেখানে দৌড়ি সেখানে মানে কাপড় চোপড় সব ছিঁড়া যাইতেছে, আর তো জ্বললা সাথে সাথে ও পড়ে আছে। তিন চার বছর ধরে যাবতীয় ওরে ডিস্টার্ব করতেছিল, তারপরে আমরা কয়েকবার ওরে বলছি, বলার পরে ও শোনে নাই। যে দোষী সুষ্ঠু বিচার গণনা পাই, সে যদি অপরাধ করেছে তার শাস্তি হইবে। আমার ছেলে করুক, অন্য মাইসে করুক, যেই করুক, এটার শাস্তি আমরা চাই। এই ঘটনায় আয়ুবালী বাদী হয়ে দুজনের নামে মামলা করলে মানিককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উক্ত ঘটনার সাথে জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তার অভিযান আমাদের অব্যাহত আছে। এসির দগ্ধ মিলি আক্তার আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন পরিবার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।